মনোনয়নপত্র জমা দিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিম। আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার পুরো ভোট। 82 নম্বর ওয়ার্ডে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরাদ হাকিম। সোমবার তিনি নিজের মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও সোমবার মনোনয়নপত্র জমা দেন 86 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ বসু। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।